नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय सिंह राशि। जून मासे राशिफल साफल्येर चूड़ाय आरो एक धाप एगिये, धैर्य संकल्प साफल्य। हाँ, ठीक धरेछेन। आजकेर ए भिडियो आमी सिंह राशि और सिंह लग्नेर मानुषदेर जानाबो आगत जून मास तारा शुरूई करते चलेछे एक धाप एगिये, कारण जून मासे तादेर जे फल तारा पाबे ता आश्चर्य बला जेते पारे। जून मास तादेर जन्ने एकटा बिराट साफल्येर मास, कारण এই মাসে তিনটি রাজ্য তাদের জন্য অপেক্ষা করছে এবং তারা অবশ্যই জুন মাসে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে। কিন্তু এর জন্য প্রয়োজন তাদের ধৈর্য সংকল্প। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। সিংহ রাশি বিরাট একটা সাফল্যের মাস হতে চলেছে জুন মাস। বলা যেতে পারে 2022-এর সবচেয়ে সাফল্যতম মাস হবে এই জুন মাস। জুন মাসের 1 তারিখ থেকে 15 তারিখ আপনার মালিক প্রভু রবি বুধাদিত্য যোগ তৈরি করে দশমে অবস্থান করছে। তাই জুন মাসের 1 থেকে 15 তারিখ আপনার কর্মক্ষেত্রে বিরাট সাফল্য। আপনার কর্মের যে রেজাল্ট আপনি পাবেন তা এক কথায় অবিশ্বাস্য। 15 জুনের পর আরও বিরাট সাফল্যের মুখোমুখি হতে চলেছেন আপনি, কারণ 15 জুনের পর রবি তার স্থান ত্যাগ করে প্রবেশ করবে মিথুনে, যা আপনার একাদশ। একাদশে রবি আপনার জীবনে একটা আকর্ষক প্রভূত অর্থপ্রাপ্তির যোগ তৈরি করছে। আপনি যদি সিংহ রাশি হন, একাদশে মিথুনে মিত্রক্ষেত্রে রবির অবস্থান আপনার জীবনের নতুন বাঁক আনবে, আপনাকে কর্ম সাফল্য দেবে, আপনাকে পারিবারিক জীবন উন্নতি দেবে, সামাজিক ক্ষেত্রে প্রত্যেকে আপনাকে সম্মান করবে এবং বলা যেতে পারে আপনার খ্যাতি এমন একটা চূড়ায় গিয়ে পৌঁছাবে যা আপনি এখন থেকে ভাবতেই পারছেন না। রবি যেহেতু আপনার চালিকা গ্রহ, সেই রবি একাদশ অর্থাৎ আয় স্থানে বসে থাকলে এবং আপনার জীবনকে নতুনভাবে বিকশিত করবে। কর্মের উন্নতির পাশাপাশি, আর্থিক উন্নতির পাশাপাশি পারিবারিক জীবনেও আপনার বিরাট সুখ শান্তি অপেক্ষা করছে। রবি আপনাকে যেহেতু সম্মানের সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে, তাই এই জুন মাস আপনার কাছে বিরাট সাফল্যের মাস। 1 থেকে 15 তারিখ আপনি পাবেন রবির আশীর্বাদ, রবির কর্মের সাহায্য এবং 15 জুন থেকে জুন মাসের শেষ দিন পর্যন্ত রবি আপনাকে প্রদান করবে অঢেল অর্থ। অর্থের সাগরে আপনি অবশ্যই ডুব দিতে পারবেন যদি আপনি সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ হন। এছাড়াও আরও একটা তারিখের কথা আমাকে শোনাতে হবে, সেই তারিখটি হচ্ছে 18 জুন। 18 জুন একটা অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হতে চলেছেন সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা, কারণ 18 জুন এরপরে যে গ্রহের রাশি পরিবর্তন, সিংহ রাশির জীবনে বিরাট একটা সাফল্যের চূড়ায় বলা যেতে পারে ভাগ্যের বিস্তার ঘটাবে তা হচ্ছে শুক্র। শুক্র যা মেষ রাশিতে অবস্থান করছে, সেই শুক্র প্রবেশ করবে 18 জুন বৃষ রাশিতে এবং তৈরি করবে শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ যোগ। দশম স্থানে শুক্র এবং বুধের এই লক্ষ্মীনারায়ণ যোগ সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার ভাগ্য বিস্তারের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। তাদের ভাগ্যের দ্বার খুলে যাবে এবং আপনি যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ হন, আপনার জীবনে বিরাট একটা সাফল্যের দিক উন্মোচিত হবেই এবং আপনার জীবনে নতুন একটা দৃষ্টিকোণ খুলে যাবে। সুতরাং সিংহ রাশির ক্ষেত্রে 18 জুন একটা বিরাট সম্ভাবনার তারিখ। শুক্র যেহেতু বুধের সঙ্গে মিলিত হবে তাই আপনার সুখের কোনো অভাব হবে না। দশম স্থানে শুক্রের অবস্থান আপনার কর্মের বিস্তারের পাশাপাশি আপনার শারীরিক দিক দিয়ে যথেষ্ট উন্নতি ঘটাবে।
বিবাহিত জীবনে যথেষ্ট সুখ শান্তি আনবে। এবং যে সমস্ত সিংহ রাশি বিবাহ হয়নি তাদের বিবাহ সম্বন্ধ স্থির করার ক্ষেত্রে এই শুক্র যথেষ্ট সাহায্য করবে। সুতরাং সিংহ রাশির কাছে এই সুযোগ অবশ্যই অবিশ্বাস্য। তাই জুন মাসের 2 তারিখ অর্থাৎ 15 তারিখ এবং 18 তারিখ বিরাট সুবিধাজনক। 1 থেকে 18 তারিখ শুক্র অবশ্যই শুভ ফল করবে নবমী থেকে রাহুর সঙ্গে, এবং 18 তারিখ থেকে জুন মাসের 23 তারিখ পর্যন্ত দশমে শুক্র অবস্থান করে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে। এ তো বিরাট সাফল্য দেবে সিংহ রাশির জাতক জাতিকাদের। সুতরাং সিংহ রাশির ক্ষেত্রে জুন মাস একটা বিরাট সাফল্যের মাস, তবে ধৈর্য ধরতে হবে। তার কারণ জুন মাসের প্রথম দিকে নয়, জুন মাসের শেষ প্রান্তে আরও একটা তারিখ বলব, যে তারিখে একটা বিরাট সাফল্য অপেক্ষা করছে সিংহ রাশির জন্য, তা হচ্ছে 27 জুন। 27 জুন মঙ্গল অষ্টম স্থান ত্যাগ করে প্রবেশ করবে নবমে এবং মিলিত হবে রাহুর সঙ্গে, আর রাহু মঙ্গল যোগ তৈরি করবে। মঙ্গল অষ্টমে থাকার জন্যে পারিবারিক জীবনে কিছুটা হলেও অশান্তিজনক পরিস্থিতি তৈরি হলেও 27 জুনের পর তা অবশ্যই মিটে যাবে। তবে মনে রাখা দরকার, 27 জুন মঙ্গল রাহুর সঙ্গে মিলিত হওয়ায় ঝঞ্ঝাট যোগ তৈরি করবে যা নবমে, নবম স্থানে ঝঞ্ঝাট যোগ। অবশ্যই সিংহ রাশিদের কিছুটা সাবধানে থাকা প্রয়োজন। সুতরাং জুন মাসের শেষ প্রান্তে 27 জুন থেকে এই যে ঝঞ্ঝাট যোগ রাহু মঙ্গলের, অবশ্যই ভাগ্যকাশে কিছুটা এলো কালো মেঘের ছায়া আসতে পারে আপনার জীবনে। কোনোভাবে অবশ্যই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে, মাথায় আঘাত লাগতে পারে, এমনকি সম্পত্তিজনিত কোনো বিবাদ অবশ্যই আসতে পারে জুন মাসের শেষ প্রান্তে 27 জুনের পর। সুতরাং সিংহ রাশির ক্ষেত্রে 1 থেকে 15 তারিখ বিরাট সাফল্য, 15 তারিখ থেকে জুন মাসের শেষ দিন পর্যন্ত রবির সাহায্যে বিরাট আর্থিক উন্নতি, 1 থেকে 18 তারিখ শুক্রের সাহায্য, এবং 18 তারিখ থেকে জুন মাসের শেষ পর্যন্ত লক্ষ্মীনারায়ণ যোগ দশম স্থানে কর্মজীবনে বিরাট উন্নতি দেবে। এছাড়াও যেদিক দিয়ে আরও সাফল্য তা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি অষ্টমে অবস্থান করে সিংহ রাশির বিদ্যাক্ষেত্রে উন্নতি করবে, সন্তানজনিত শুভ ফল বৃদ্ধি করবে, এবং সবচেয়ে বড় কথা আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সম্পর্কের যথেষ্ট উন্নতি করবে। তবে 2 ক্ষেত্রে অবশ্যই জুন মাসে সাবধানে থাকতে হবে, শনির সপ্তমে অবস্থান এবং 27 জুন থেকে রাহু মঙ্গল যোগ। শনি সারা মাস সপ্তমেই থাকবে অর্থাৎ কুম্ভ রাশিতে। এখানে শনি সপ্তমী থেকে ষষ্ঠ যোগ তৈরি করেছে বটে, তবে সপ্তমস্থ শনি সেভাবে শুভ ফল দেয় না, তাই এক্ষেত্রে সাবধানে থাকতেই হবে এবং রাহু মঙ্গলের ঝঞ্ঝাট যোগ থেকে নিজেকে সেফ রাখতেই হবে, যা তৈরি হবে 27 জুন। তাই আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে শোনালাম তাদের জীবনে বিরাট সাফল্যের সময়, এই ধৈর্য ধরলেই তারা সাফল্য পাবে, জুন মাসে তারা সাফল্যের চূড়ায় গিয়ে পৌঁছাবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানাই, ভিডিও শেষ করুন, নমস্কার, ধন্যবাদ।